হ্যালো এভরিওন, জিএনএমএনএম 2023-এর ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং গতকাল প্রকাশিত হয়ে যাওয়ার পর থেকে একাধিক প্রশ্ন এসেছে ছাত্রছাত্রীদের মধ্যে থেকে যে এরপরে কত কী কাট অফ যেতে পারে, যে কাট অফটা গিয়েছে, যে নাম্বারটা গিয়েছে, যে জিএমআর গিয়েছে, তারপরে কত কী জিএমআর যেতে পারে। দ্বিতীয় প্রশ্ন যেটা দেখা গেছে, অলমোস্ট আমি সবাইয়ের সাথে কথা বলে যেটুকু বুঝলাম, যারা পেয়েছে কলেজ তারা কিন্তু বেশিরভাগ যেটা দেখা যায় তারা কিন্তু খুশি নয়, তারা কিন্তু আবার পার্টিসিপেট করবে। তাহলে এর ওপর কি কাট অফ বা যে পরবর্তী যে কাউন্সিলিং সেটার কি কোনো প্রভাব পড়বে? অবশ্যই পড়বে। সেটা কি সেটা তোমাদেরকে ভিডিওতে বলবো। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে, তোমাদের কিছু প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো রেখেছি। শুধু যে কাট অফ মানে এমনটা নয় যে যারা পেয়েছে তাদেরকে বলবো, যারা পায়নি তাহলে বুঝবো যে হ্যাঁ এত র্যাঙ্ক পর্যন্ত যায়নি, ঠিক আছে। আমি কিন্তু সবার থেকে একটু আলাদাভাবে বোঝাই, তোমরা ভালোভাবে জানো আমার কাছে এখন ভিউজ ম্যাটার করে না। আমি একশোবার বলছি, তোমাদের সফলতাই সব থেকে আসল বিষয়, তোমাদেরকে বোঝাবো জিনিসটা সুন্দর করে বোঝাবো সেটাই সব থেকে আসল বিষয়। অন্যান্যরা দেখছো দেখবে যে কত র্যাঙ্কে পেয়েছে, আমি এটা বলবো যে কত র্যাঙ্কে পাইনি, ঠিক আছে, তার মানে বুঝতে পারবে যে সে র্যাঙ্কটা যায়নি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই প্রত্যেকের সাথে শেয়ার করে দিও। দেখো ফার্স্টেই তোমাদেরকে দেখায় যে কত কী র্যাঙ্ক পর্যন্ত স্টুডেন্টরা পেয়েছিল এবং আমার যেটা আইডিয়া যে এর থেকে কতটা কী যেতে পারে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে, তো দেখে নাও। দেখো প্রথমেই তোমাদের বলে দিই, এই একটা ক্যান্ডিডেট সে কমেন্ট করেছিল যে দাদা আমার জিএমআর র্যাঙ্ক 1850, সে কিন্তু কোনো কলেজ পায়নি। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো, যে জেনারেল যারা ক্যান্ডিডেট তারা কি তাহলে কলেজ পায়নি? বিষয়টা আমি খুলে খুলে বলবো যে কী হয়েছে বিষয়টা, ঠিক আছে। আমি যারা পেয়েছি তাদেরকেও রেখেছি। দেখো একজন কমেন্ট করেছে, স্যার আমার জিএমআর র্যাঙ্ক 3762, আমি কি সেকেন্ড রাউন্ডে পাবো? তার মানে নিশ্চিত যে সেই মেয়েটি কিন্তু পায়নি, অর্থাৎ যেটা দেখা গেল যে 1800 র্যাঙ্ক করেছে সেই কিন্তু পায়নি। এবার এখানে একটা গল্প আছে সেটা তোমাদেরকে বলবো। এখানে একজন সে কিন্তু আমারই একজন স্টুডেন্ট, দেখো সব স্টুডেন্টের কিন্তু কালকে মুখে হাসি ফোটেনি, আমি বুঝি বিষয়টা, কারণ সবাই তো পাবে না, কিন্তু যাদের কাছ থেকে এক্সপেকটেশন করেছিলাম, এক্সপেক্টেড ছিল যে হ্যাঁ এরাও হয়তো হতে পারে, তাদের মধ্যে এই একটা মেয়ে, সে কিন্তু খুব ভালো পড়াশোনা ছিল, পায়নি, ঠিক আছে, নেক্সট টাইমের জন্য চেষ্টা করতে হবে, আমি সেটা নিয়ে কথা বলবো, ঠিক আছে। এখানে আরেকজন কোশ্চেন করেছিল যে ফার্স্ট রাউন্ডে যে কলেজটা পেয়েছি আপগ্রেডেশন করব, যদি সেকেন্ড রাউন্ডের কলেজটা না পছন্দ হয় তাহলে কি মপ আপ রাউন্ডে রেজিস্ট্রেশন করতে পারবো? এই কিছু প্রশ্ন আমি দেখেছি, এই ধরনের প্রশ্ন কিন্তু অলমোস্ট ম্যাক্সিমাম স্টুডেন্টদের তরফ থেকে আসে, তাদের কাছ থেকে যারা কিনা কলেজটা পছন্দ হয়নি। আমি তোমাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি, ঠিক আছে, এখানে তোমাদেরকে বুঝিয়ে দিই, এই ব্ল্যাক স্ক্রিনে ভালো বোঝানো যাবে। দেখো ফার্স্টে আমি বলি যে র্যাঙ্কগুলো পেয়েছে, গভর্নমেন্ট কলেজ পেয়েছে যতটা আমার কাছে রেকর্ড আছে, আমি কারোর কাছ থেকে শুনে ভিডিও বানাই না, কারোর ভিডিও দেখে কপি করে ভিডিও বানাই না, আমার কাছে যেটুকু রেকর্ড আছে উইথ প্রুফ যে আমি হ্যাঁ জানি যে এই ছেলেটা বা এই মেয়েটি পেয়েছে, তার রেকর্ড আমার কাছে আছে, সেটা তোমাদেরকে অলমোস্ট দেখিয়েছি এবং দেখাবো আরও ভবিষ্যতে। দেখো জেনারেল ক্যান্ডিডেট যেটা আমি পেয়েছি এখনও পর্যন্ত, জেনারেলদের জন্য আমি যেটুকু পেয়েছি সেটা হচ্ছে 1763 র্যাঙ্কে কিন্তু একজন পেয়েছিল, 1763, ঠিক আছে। এবার এর থেকে বেশি গিয়েছে না কম গিয়েছে, কম তো অবশ্যই যাবে, কিন্তু এর থেকে বেশি গিয়েছে নাকি যায়নি সেটা তোমরাই ভালো বলতে পারবে, হয়তো গিয়েওছে, কিন্তু আমার কাছে যেটা রেকর্ড তোমাদের দেখালাম যে 1800 র্যাঙ্ক একজন পায়নি। এবার যদি এরকমটা হয় সে শুধুমাত্র ANM কলেজ রেখেছে তার জন্যই পায়নি, সেটা হতে পারে, আমার কাছে যেটুকু আই মানে খবর আছে ও কিন্তু পায়নি, ঠিক আছে। এবার আরেকটা দেখো, আরেকজনের কাছ থেকে আমি জানতে চাইলাম, সে বলেছিল কিন্তু তার 3400 র্যাঙ্ক আছে, সে জেনারেল ক্যান্ডিডেট, সে কিন্তু পেয়েছে। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো, যে সে কলেজ পায়নি, তাহলে তার সে এটা এমন হতে পারে যে সে কিন্তু ANM কলেজ রাখেনি, এরকম শুধুমাত্র ANM কলেজ রেখেছিল, GNM রাখেনি, এরকমটা হতে পারে। অথবা যে বলছে 3400 পেয়েছে, সুযোগ পেয়েছে, এমন হতে পারে যে তার মধ্যে হয়তো EWS ছিল, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার নয়, ওর GMR র্যাঙ্ক বলেছে এবং বলেছে আমি জেনারেল ক্যান্ডিডেট, কিন্তু জেনারেলের মধ্যে EWS আসে হয়তো সেই কারণে, আমি জানি না, এই জিনিসটা তোমরাই ক্লিয়ার করতে পারবে। যত রকম খিচুড়ি কিন্তু এই জেনারেল ক্যান্ডিডেটদের মাঝেই মানে মাঝেই হয়েছে। আচ্ছা এবার তোমাদের বলি SC নিয়ে, SC-তে অনেকেই অনেক কনফিউশন ছিল যে কত কী যাবে। আমি তোমাদেরকে বলেছিলাম খুব বেশি কিন্তু আশা করো না, আমি তোমাদের বলেছিলাম যে 6000-এর মতো যাবে, কিন্তু আমি তোমাদের দেখো কথাটা কিন্তু অনেকটা মিলে গেছে। দেখো 6000-এর থেকে কিছুটা গিয়েছিল, আমি বলে দিই 5177-এ একজন কিন্তু সুযোগ পেয়েছিল, 5177-এ একজন সুযোগ পেয়েছিল, আর একজনও সে বলল তার কিন্তু 4900 এরকম র্যাঙ্ক ছিল, 4900 সে কিন্তু সুযোগ পেয়েছিল। ফার্স্ট
ফার্স্ট কাউন্সিলিং এবং গভর্নমেন্ট কলেজ। আমি কোনো প্রাইভেট কলেজের কথা বলছি না, প্রাইভেট কলেজে তোমার 12,000 র্যাঙ্কও অনেকে পেয়েছে গভর্নমেন্ট, ঠিক আছে, 50,000 র্যাঙ্কও পেয়েছে, আমি সেই কথা বলছি না, আমি গভর্নমেন্ট কলেজের কথা বলবো এবং যারা মানে অরিজিনাল ক্যান্ডিডেট তাদের কথাই বলবো, ঠিক আছে। এবার আসছি এসটি, এসটিটা আমি এটা অবাক হয়ে গেলাম, এসটিতে এবার কিন্তু প্রচুর 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 বেশি কিন্তু কাট অফ নেমেছে। কেন বলি, ফার্স্ট কাউন্সিলিংয়েই যেটা দেখা গিয়েছে একদম ধামাকা, সেটা হচ্ছে আমি যেটা দেখলাম এসটি ক্যান্ডিডেট কিন্তু মোটামুটি 18,973, যেটা কিন্তু অবিশ্বাস্য, প্রথম কাউন্সিলিংয়েই 18,973 নেমে গেছে, ঠিক আছে, আমি লিখে দিই 18,973। এরকম যদি যায় তাহলে আমি এটুকু বলতে পারি 35,000 কেন 40-50,000 কিন্তু এবার এসটিদের কামাল হয়ে যাবে, ঠিক আছে, মানে যেটুকু আমার মনে হচ্ছে ফার্স্ট কাউন্সিলিং। এবার আমি তোমাদেরকে আর একটা জিনিসও বলবো, এই শুধুমাত্র ভিডিও বানালাম শুধু কাট অফ নিয়ে বলে দিলাম তা নয়, আমি বলবো সেকেন্ড রাউন্ডে কতটা কী যেতে পারে। অনেকে আশা আছে না, যে ভাবে যে এবার তো 5,000 পর্যন্ত গেছে তাহলে সেকেন্ড রাউন্ডে নিশ্চয়ই ডবল যাবে, অর্থাৎ 10,000 পর্যন্ত যাবে, যাবে না। ওই জন্যই বললাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ প্রত্যেকটা জিনিস না বুঝলে তোমারই ক্ষতি হবে আর কিছুই না, ঠিক আছে। এবার দেখো তোমাদের বলি ওবিসি এ, ঠিক আছে, ওবিসি এ আমি এটা মিটিয়ে দিচ্ছি, যাদের দরকার তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, ওবিসি এ, ঠিক আছে, ও এ লিখে রাখলাম, তোমরা বুঝে যাবে ওবিসি এর কথা বলছি। ওবিসি এর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে তাদের কিন্তু 3,578 জিএমআর র্যাঙ্কে কিন্তু, ঠিক আছে, সে কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়েছিল, ওবিসি এর কথা বললাম, ওকে। ওবিসি বির কথা বলি, ওবি, ঠিক আছে, ওবিসি বির যদি কথা বলি, দেখো যেটা আমার কাছে রেকর্ড আছে, এবার এর থেকে হয়তো অনেকে বলবে স্যার এর থেকে 500 বেশি র্যাঙ্কও একজন পেয়েছে, পেতেই পারে, আমি তো বলছি যেটা আমার কাছে রেকর্ড আছে, উইথ রেকর্ড আমি এটা বলছি, আমি এমন নয় যে কারোর চ্যানেল দেখে বা কারোর ভিডিও দেখে বলে দিলাম, এরকমটা নয়, আমার কাছে যেটুকু রেকর্ড আছে সেটা দেখে আমি বলবো, ঠিক আছে। এবার হতেই পারে এর থেকে 500 বেশি র্যাঙ্কও পেয়েছে, এর থেকে কম র্যাঙ্কও তো পাবেই অবশ্যই, ঠিক আছে, সেটা ম্যাটার করে না, কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে মোটামুটি 500 এদিক ওদিক হতে পারে, ঠিক আছে। সব স্টুডেন্ট তো আর কমেন্ট করে না, যারা পেয়েছে তারা আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, অনেকে বলেনি যে কত র্যাঙ্কে পেয়েছে, বললাম হ্যাঁ স্যার আমি চিত্তরঞ্জনে পেয়েছি, এবার কত র্যাঙ্কে পেয়েছে সেটা বলেনি, ঠিক আছে, তো ওইভাবে কালেক্ট করা সম্ভব নয়, তো তবুও তোমাদের সুবিধার্থে বললাম। ওবিসি বি যেটা আমার কাছে রেকর্ড এসছে যে 2,347 র্যাঙ্কে কিন্তু জিএমআর র্যাঙ্কে সে কিন্তু পেয়েছে সুযোগ, ঠিক আছে। এবার বলি তোমাদের হচ্ছে পিডাব্লিউডি ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএসের, আচ্ছা ইডাব্লিউএসটাকে বলি, ইডাব্লিউএসও কিন্তু এবার বেশ একটা হিড়িক দেখা গিয়েছে, ঠিক আছে, ইডাব্লিউএসে আমার কাছে যেটুকু খবর এসছে সে কিন্তু 4,853 র্যাঙ্কে গভর্নমেন্ট কলেজ পেয়েছে, ঠিক আছে। আচ্ছা এবার তোমাদের বলি পিডাব্লিউডি, পিডাব্লিউডি এবার একদম একদম সব কিছুকে ছাড়িয়ে চলে গেছে, পিডাব্লিউডি বলি যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, ঠিক আছে, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, এবার কিন্তু পিডাব্লিউডি একদম কামাল করে দেবে, সেটা হচ্ছে 76,000 র্যাঙ্কে পেয়েছে, 76,000 প্রথম কাউন্সিলিংয়ে 76,000 পর্যন্ত গিয়েছে গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে। তোমরা জানো সেই কলেজটা বলেছিলাম যে বারাসাত মেডিকেল কলেজ না আরজি করে, হ্যাঁ আরজি করে পেয়েছিল, সেই মেয়েটার কিন্তু ইন্টারভিউ দেওয়া হয়েছিল গত আজকেই যে ভিডিওটা তোমরা পেয়েছিলে, 76,000 র্যাঙ্কেও কিন্তু সে গভর্নমেন্ট কলেজ পেয়েছে। তাহলে যে বিষয়টা দাঁড়ালো, আচ্ছা এখানে একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা সিভিল ডিফেন্স, ঠিক আছে, সিডিতে আমি বলি, সিডি ব্যাপারটা আমি বুঝতে পারছি না, এবছর কিন্তু যেটাকেও জানা যাচ্ছে কেউ কিন্তু বলেনি সেইভাবে, সেই কাছে কিন্তু আমি পাইনি, যেটুকু খবর পেয়েছি যে কারোর জিএমআর র্যাঙ্ক 18,000 সে পায়নি, কারোর র্যাঙ্ক 12,000 সে পায়নি, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি এই এই জিনিসটা আমি কালেক্ট করতে পারিনি, তার জন্য দুঃখিত। যদি কেউ থাকো যে সিভিল ডিফেন্সের থ্রু দিয়ে পেয়েছো, প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে আমি এটা নিয়ে পরবর্তীকালে জানতে পারবে বা স্টুডেন্টরা জানতে পারবে, ঠিক আছে। এই গেল পুরো বিষয়, এবার তোমাদেরকে বলি নেক্সট রাউন্ডে কত কী কাট অফ যেতে পারে এবং তারপর বলবো যে কেন কম যাবে, ঠিক আছে। আমি বলে রাখি এই বছর কিন্তু অন্যান্য বছরের তুলনায় বেশ ভালো কম্পিটিশান দেখা গেছে, আমি তোমাদের বলে রাখি বেশ কিছু ক্যাটাগরিতে, এক্সেপ্ট তোমাদের বললাম যে পিডাব্লিউডি, এক্সেপ্ট হচ্ছে তোমার এসটি, বাকি সমস্ত ক্যাটাগরিতে যথেষ্টই ভালো দেখা গেছে, এসসিতে তাও ঠিকঠাকই আছে, কিন্তু জেনারেল ওবিসি তারপরে তোমার হয়ে গেল ইডাব্লিউএসেও কিন্তু ঠিকঠাকই আছে মোটামুটি, তো এই জেনারেল ওবিসিতে কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়া দেখা গেছে, এবং সবথেকে বেশি কম্পিটিশান যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু এএনএমে,
যথেষ্টই বেশি কিন্তু টাফ কম্পিটিশন কীভাবে দেখা গেছে এএনএমে, ঠিক আছে? কারণ যারা ভালো ভালো র্যাঙ্ক করেছে সবাই কিন্তু এএনএমে নিতে চাইছে। আর এখানে বলে রাখি, যারা গভর্নমেন্ট কলেজ পেয়েছে, এমন অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়েছে, ওরা সবাই কিন্তু শিফট করতে চাইছে আবার সেকেন্ড রাউন্ডে এএনএমে। ওরা প্রত্যেকেই পার্টিসিপেট করবে, দেখবে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এএনএমের জন্য আবার পার্টিসিপেট করবে। এইখানে কিন্তু বলে রাখি, দেখো আমি একটা কথা বলি, একটা সহজ বিষয় তোমাদের সহজভাবে বোঝায়, যারা অলরেডি কলেজ পেয়ে গেছে, ঠিক আছে, ওরাও পার্টিসিপেট করছে ম্যাক্সিমাম। আমি ধরে নিলাম যে হয়তো 100 জনের মধ্যে 90 জন তো পার্টিসিপেট করছে, তারা কিন্তু তাদের পছন্দ কলেজ পায়নি। তারাও কেন ভাবছে যে আমি তো পাবোই আর একটা কলেজ, তো আমি চেষ্টা করে দেখি না যদি বাড়ির কাছাকাছি কোনো কলেজ পেয়ে যাই। তো 90 জনই তো আবার পার্টিসিপেট করছে, ঠিক আছে, 90 জন আবার পার্টিসিপেট করছে, তারা ইয়েস অ্যাপ্লিকেশন জমা দিয়ে আবার পার্টিসিপেট করছে, যাদের সেকেন্ড কাউন্সিলিং আমার হয়ে যায়। আর এক আর কিছু স্টুডেন্ট যারা পরে র্যাঙ্ক আছে, যাদের র্যাঙ্ক ধরো ওই 8,000-10,000 মধ্যে এরকম র্যাঙ্ক আছে, তারা তো পিছনেই থেকে যাচ্ছে না। বিষয়টা বুঝতে পারছো কি বলতে চাইছি? যাদের র্যাঙ্ক কম তারা আবার পার্টিসিপেট করছে এবং তারা কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য যোগ্য হয়ে যাচ্ছে, তো আবার দ্বিতীয়বার সুযোগ পেয়ে যাচ্ছে। কিন্তু যারা পাওয়ার নয় তারা কিন্তু থেকেই যাচ্ছে অবাঞ্ছিতর মতো করে। এই জিনিসটা আমারও খুব খারাপ লাগে, কিন্তু এইটার নিয়মটা কখনোই চেঞ্জ হচ্ছে না। এই জিনিসটার নিয়মটা কেন চেঞ্জ হচ্ছে জানি না। এটা আমি বলেছিলাম 2022 একবার বলেছিলাম যে স্পট রাউন্ডে, তখন কিন্তু আমি একবার আওয়াজ তুলেছিলাম, এবং সেটা জানি না কেন প্রথমবার, মানে ইতিহাসে প্রথমবার হয়তো এরকম হয়েছে, আমি বলার পর অদ্ভুতভাবে সেকেন্ড কাউন্সিলিং যখন হলো, সেকেন্ড রাউন্ড স্পট রাউন্ড কাউন্সিলিং, তখন কিন্তু বলে দিল যারা পেয়েছিলে তারা যাবে না। অদ্ভুত ব্যাপার, কিন্তু এটা প্রথম হয়েছিল ইতিহাসে। আমি জানি না যে WBNC হোক বা কোনো চেয়ারম্যান বা কেউ কি দেখছে কি না আমার ভিডিও, কিন্তু সত্যি ভালো লেগেছিলো খুব যে হ্যাঁ এটা এটা শুনেছে, আমার রিকোয়েস্টটা শুনেছে। যাই হোক না কেন, আমি বিশ্বাস করি কেউ না কেউ তো দেখেই আমার ভিডিও, তা নাহলে মানে এরকম পরিবর্তন সহজে হয় না। যাই হোক, তো সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু এইটাও আমার কিন্তু বেশ মানে আমার একান্তই মনে হয় যে যে স্টুডেন্টটা পাচ্ছে না সে পাচ্ছে না, যে পাওয়ার সে পেয়েই যাচ্ছে। খারাপ লাগলো, এটা সত্যি কথা। এখানে একটা জিনিস আছে যে অনেক স্টুডেন্ট তাদের বাড়ি থেকে অনেক দূরে পেয়েছে, তারা চাইছে আর কাছে পাওয়ার, ঠিকই আছে সবই মানলাম, কিন্তু যে স্টুডেন্টটা একটুর জন্য হচ্ছে না সে তো বারবার অবাঞ্ছিত থেকে যাচ্ছে না, তো তার দিকটাও দেখা উচিত। যাই হোক, অবশ্যই আশা করছি বোর্ড বা তাদের কর্তৃপক্ষরা জিনিসগুলো বুঝবে বা জিনিসগুলো সব বুঝে শুনেই কাজগুলো করবে। তো যাই হোক, এই জিনিসটা মূল বিষয়ের জন্য বললাম যে কাট অফ কিন্তু যে হুড় হুড় করে বেড়ে যাবে তা কিন্তু আর হবে না, যেটুকু বাড়ার সেটুকু বেড়ে গেলো। এবার সেকেন্ড রাউন্ডে যেটা যায় সেটা হচ্ছে কিছুটা বেড়োবে, মানে আমি যদি বলি ফার্স্ট রাউন্ডে ধরো আমি একটা তোমাদের গ্রাফের মাধ্যমে বুঝাই, ফার্স্ট রাউন্ড গেলো এতটা, ঠিক আছে, সেকেন্ড রাউন্ড অনেকে ভাবছে স্যার এতটাই যাবে, না এতটা যাবে না। সেকেন্ড রাউন্ড কতটা যাবে, এতটা গিয়েছে ফার্স্ট রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে খুব বেশি হলে এতটা যাবে, থার্ড মপ আপ রাউন্ডে এতটা গেলো, আবার স্পট রাউন্ডে তখন আবার এখানে কতটা এতটাও হয়ে যায়, কখনো আবার কিছুটা কমও হয়ে যায়। তাই মেন কথা হচ্ছে যে গ্রাফ যদি বুঝি তাহলে হচ্ছে বিষয়টা এরকমই। এর কারণ হচ্ছে, প্রধান কারণ এটাই, যারা অলরেডি পেয়েছে তারা আবার চায় চেষ্টা করছে, তাহলে এই জায়গাটা দাঁড়িয়ে যারা পাওয়ার নয় তারা কিন্তু মানে পাচ্ছেই না, মানে একটু জন্য হচ্ছে না বা একটু জাস্ট কয়েকটা র্যাঙ্কের জন্য হচ্ছে না, আর যাদের পাওয়ার তারা কিন্তু পেয়ে যাচ্ছে। তা মন খারাপ করে কিচ্ছু নয়, চেষ্টা করো, এইটুকুই আমার মানে বক্তব্য, আর কিছুই না। আর তোমাদেরকে বলি GMR র্যাঙ্ক কত হলেই পরে কাউন্সিলিং তোমার একটা সুযোগ হলেও হতে পারে। এবং তারপর বলো যাদের পছন্দ কলেজ পাওনি তারা কী করবে। ফার্স্টে বলি যাদের GMR র্যাঙ্ক মোটামুটি তোমার 3,000-এর কাছাকাছি আছে, 3,000-4,000-এর মধ্যে, তারা কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য আশা করতে পারো, সেকেন্ড রাউন্ডের জন্য তোমরা কিন্তু চেষ্টা করে দেখতে পারো। SC-দের জন্য বলছি, SC-দের জন্য তোমাদের কিন্তু মোটামুটি 6,000-এর মধ্যে যদি GMR থাকে তোমরা আবার চেষ্টা করবে, ঠিক আছে। 6,000 কেন, তোমাদের মোটামুটি 7-8,000-এর মধ্যে যাদের আছে তারা তোমরা আবার চেষ্টা করে দেখতে পারো। আর তো কিছু করতে হবে না। যারা পাওনি, তোমাদের একটা প্রশ্ন দেখা যাচ্ছে যে স্যার আর কি কোনো ফর্ম ফিল আপ করতে হবে সেকেন্ড বারের জন্য বা সেকেন্ড কাউন্সিলিংয়ে বসার জন্য, আর কোনো কাউন্সিলিংয়ে তোমাদের সরি সেকেন্ড রাউন্ডের জন্য আর কোনো রকম কোনো রেজিস্ট্রেশন করতে হবে না। এই যদি সেকেন্ড রাউন্ডও না পাও তখন তোমাকে আবার রেজিস্ট্রেশন করতে হবে, বোঝা গেছে? তাহলে যারা ফার্স্ট কাউন্সিলিংয়ে পাওনি সেকেন্ড রাউন্ডের জন্য চেষ্টা করবে, তোমাদের আর কিছু করতে হবে না, তোমরা অটোমেটিক্যালি কিন্তু পরের রাউন্ডের জন্য এলিজিবল হয়ে গেছো। যারা ফার্স্ট কাউন্সিলিংয়ে পেয়েছো তোমাদের কী করতে হবে, আমি তোমাদের অলরেডি বলেছিলাম একটা ভিডিওতে বলে দিয়েছিলাম, তোমাদের সমস্ত ডকুমেন্ট, যেমন যে র্যাঙ্ক কার্ড হয়ে গেল, ঠিক আছে, র্যাঙ্ক কার্ড, তারপর তোমার হয়ে গেল যে অ্যালটমেন্ট লেটার, ঠিক আছে, সমস্ত যে অরিজিনাল ডকুমেন্ট আছে, যেমন হয়ে গেল তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট, সব কিছুই কিন্তু নিয়ে যাবে উইথ জেরক্স কপি, ঠিক আছে। এটা 3 নম্বর হয়ে গেল। তার সাথে কী লাগছে, আইডি প্রুফ লাগছে, যেমন কারো যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ড, আধার কার্ড বা যাই থাকুক না কেন হোয়াট এভার নিয়ে যাবে, ঠিক আছে। 5টা হয়ে গেল। 6 নম্বর বললাম যে তোমার হচ্ছে গিয়ে
ডোমিসাইল সার্টিফিকেট এবং মেডিকেল ফিট সার্টিফিকেট এগুলো নিয়ে যাবে। তারপর সাত নম্বর হচ্ছে তোমার যে বিভিন্ন পাসপোর্ট সাইজ ছবি এগুলো নিয়ে যাবে, ঠিক আছে। মোট কথা হচ্ছে সবগুলো নিয়ে যাবে, এইগুলো সব কিছু নিয়ে যেতে হবে তোমাদের কোথায়, যে কলেজে তুমি সুযোগ পেয়েছো সেই কলেজে তোমায় কিন্তু নিয়ে যেতে হবে। এবং সেখানে গিয়ে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর পর তোমায় কিন্তু, তুমি যদি সেই কলেজে পড়তে চাও তাহলে তুমি নো আপগ্রেডেশন ফর্ম জমা দেবে, ঠিক আছে। আমি বলে দিই যে তুমি আপগ্রেডেশন করতে চাও না, নো মানে কি চাই না, তাহলে নো আপগ্রেডেশন মানে তুমি তোমার পছন্দের কলেজ পেয়েছো আর পরে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে না, তার জন্য নো আপগ্রেডেশন। যদি তোমার পছন্দের কলেজটা তুমি পাওনি, যদি তুমি চাইছো না আমি আবার পার্টিসিপেট করবো, তাহলে কিন্তু তোমায় কলেজে ভেরিফিকেশনও করাতে হবে এবং তার জন্য তোমায় কিন্তু ওই 1000 টাকা পেমেন্টও করতে হবে এবং সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে তোমাকে ইএস আপগ্রেডেশন জমা দিতে হবে, বোঝা গেছে। যদি তুমি পছন্দের কলেজ পাওনি তবুও তোমাকে কিন্তু ভেরিফিকেশন করাতেই হবে। এই ভুলটা যদি কেউ করো তাহলে সত্যিই তোমাদের পরবর্তীকালে কোনো রকম কোনো কাউন্সিলিংয়ে বসতে দেবে না, একদম সুযোগ থেকে বাদ। এটা একদম সোজাসাপটা কথা, আমি তোমাদেরকে আর ঘুরিয়ে পিছিয়ে আমি বলিও না যে এখান থেকে ওখান থেকে চলে যাও ওখান থেকে হয়ে যাবে, এরম না, যেটা সত্যি সেটা সত্যিই বলতে হবে। আর বিভিন্ন, আমি এইটুকু বলবো, বিভিন্ন ইউটিউব চ্যানেল ফলো করা বন্ধ করো, ঠিক আছে। বিভিন্ন জায়গায় দেখছি যে এত র্যাঙ্কে চলে গেছে, কই আমার কাছে তো এরকম কোনো আপডেট আসেনি যে 5000 র্যাঙ্কে জেনারেল ক্যান্ডিডেট পেয়েছে, ঠিক আছে। এই ধরনের ভুলভাল খবর দেখার থেকে আমার মনে হয় না দেখা অনেক বেটার, তোমাদেরকেই বলছি। কারণ তোমরা অনেকেই টেনশানে পড়ে যাচ্ছ, স্যার আমি 5000 র্যাঙ্কে অনেকে পেয়ে গেলো, আমি 1000 র্যাঙ্কে পেলাম না, 2000 র্যাঙ্কে পেলাম না। আরে ভাই যেটা নয় সেটা কী করে হবে, ও জানে নাকি যে ভিডিও দিচ্ছে কার কাছ থেকে কী না কী শুনে এসছে। আমি তোমাদেরকে বলছি যে এই ধরনের আপডেট থেকে দূরে থাকো, যেটুকু পেয়েছো নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের প্রতি আস্থা রাখো, যেটুকু হওয়ার হবে, না হওয়ার কিছু হবে না, ঠিক আছে। একদম সোজাসাপটা কথা, ঠিক আছে। তো এইটুকুই বলা ছিল, নো আপগ্রেডেশন তারাই দেবে যাদের পছন্দের কলেজ পেয়েছো, যাদের পাওনি তাদের ইএস আপগ্রেডেশন জমা দিতে হবে। এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ভুলটা দেখা গেছে, স্টুডেন্টরা কিন্তু ম্যাক্সিমাম যেটা দেখা গেছে অনেকেই ভুল করে এই কালনা কলেজ এবং কাল্লা কলেজ এইটা ভুল করেছে। আমি কাল থেকে প্রায় 8টা থেকে 10টা ফোন এরকম পেয়েছি, স্যার এরকম ভুল হয়েছে যে গভর্নমেন্ট মনে করে সেই প্রাইভেট কলেজটা ভরে দিয়েছে, এবার সেই কলেজে গিয়ে তাকে বলছে মানে ভেরিফিকেশন করাতেই হবে, এটা তো করতেই হবে। এবার বলি তোমাদেরকে, এখানে একটা গল্প আছে, একটা অজানা কথা তোমাদের বলে রাখি। দেখো অনেকে যারা ভুলবশত প্রাইভেট কলেজ রেখে দিয়েছো, গভর্নমেন্টের জায়গায় তোমার র্যাঙ্ক অনেক ভালো, তুমি ভুল করে প্রাইভেট কলেজ রেখে দিয়েছো, বা হয়তো যে সাইবার ক্যাফে দাদা আছে সেই কিন্তু ভুল করে রেখে দিয়েছে। দেখো এখানে দোষটা কারোর নয়, দোষটা তোমারই, ঠিক আছে। তুমি কেন সাবধানভাবে দেখোনি, তোমাদেরকে বারবার বলা হয়েছিল যে স্পট রাউন্ড কলেজ চয়েস বা চয়েস ফিলিং হচ্ছে এমন একটা জিনিস যেটা কিন্তু পড়ার সময় থেকেও যদি দামি কিছু বলো তাহলে কিন্তু এটা একটু ভুল হলে কিন্তু মানুষের চূড়ান্ত পরিশ্রম হয়, 1 বছরের পরিশ্রম সব নষ্ট হয়ে গেল, ঠিক আছে। এবার বলি তোমাদেরকে কী হয়েছে ব্যাপারটা। দেখো যে মেয়েটি তার র্যাঙ্ক ভালো ছিল সে কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়ারই মতো, আমি বলে রাখি, সে ভুলবশত একটা প্রাইভেট কলেজ রেখে দিয়েছে মাঝখানে, সে বুঝতে পারেনি প্রাইভেট কলেজ রেখে দিয়েছে। এবার আমি এখানে যদি সাজিয়ে বলি 1, 2, 3, 4, 5, ঠিক আছে 6, সে পেয়ে গেলো 4 নম্বর কলেজ, যেটা তোমার একটা প্রাইভেট কলেজ পেয়ে গেছে। আমি কোনো প্রাইভেট কলেজের নাম বলছি না, সে একটা প্রাইভেট কলেজ পেয়েছে। এবার সে বলছে স্যার আমি যে র্যাঙ্কটা পেয়েছি সে র্যাঙ্কে তো গভর্নমেন্ট কলেজ হয়ে যাওয়ার কথা, তাহলে আমি প্রাইভেট কলেজ পেয়েছি আমি এবার কী করবো। একটাই উপায় আছে, তোমাকে ইএস আপগ্রেডেশন জমা দিতে হবে, সেই কলেজে গিয়ে ভেরিফিকেশন করিয়ে নিয়ে আসতে হবে। এবার তোমাদের বলি আসল গল্পটা কোথায়। দেখা গেল তুমি সেকেন্ড রাউন্ডে তোমার কিন্তু সেই কলেজটা চলে এলো ভুলবশত, মানে আবার ধরো কাউন্সিলিং হলো তুমি পেলে না কোথাও, তুমি সেই কলেজই পেলে, ঠিক আছে। আবার ধরো সেই প্রাইভেট কলেজটাই তোমার কাছে চলে এলো, তাহলে কিন্তু সেই কলেজে তোমাকে ভর্তি হতে হবে, বুঝলে কি কোথায় ঝটকাটা লাগছে। এটা নিয়ম, মানে এটা একদমই আমি বলছি না যে মানে এই মুহূর্তে তোমায় কী করতে হবে, তখন তুমি কী করবে। ওই জন্যই তোমাদের বলা হয়েছিল চয়েস ফিলিংটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। হ্যাঁ, তবে ভয়ের ব্যাপারটা নয় যে ভয় পেয়ে গেলাম ইয়ে হলাম, না এটা নয়। কিন্তু একটু যদি সিরিয়াস হতে, তোমাদেরকে বারবার বলা হয়েছিল তোমরা ভিউজ এনে দাও, তোমরা লাইক এনে দাও, তোমরা সাবস্ক্রাইব, কিছুই করতে না, ঠিকই আছে কোনো ব্যাপার নয়। এবার বুঝেছো তো যে কোথায় মানে জায়গাটা কোথায় লাগে, ঠিক আছে। আমি তোমাদেরকে বারবার বলেছি, মানে এবার প্রথমবারই হয়েছে যে আমার ভিডিওতে এত কম ভিউজ, এর মানে আমি জানি না, এটা আমার মানে শুধু দেখো দায়বদ্ধতার জন্যই তোমাদেরকে ভিডিওগুলো দিয়েছিলাম যে না চলো আমার যাবে হোক, ছেলেগুলো যেন মেয়েগুলো যেন তাদের সঠিক গাইডেন্সটা পায়। এবার ভিডিও দেওয়ার পরে যদি না দেখো সেটা দায়বদ্ধতা কার, সেটা নিশ্চয়ই তোমাদের দায়বদ্ধতা। যাই হোক, এখন আর কিছু করার নেই, তোমাদের কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে, ঠিক আছে। যারা পাওনি, যারা পেয়েছো আপগ্রেডেশন জমা দিয়ে আসো, সেকেন্ড রাউন্ডে কী হচ্ছে সেটা দেখো, পছন্দের কলেজ পাও কি না পাও তোমাদের কিন্তু সেকেন্ড রাউন্ডে ভর্তি হতে হবে, এটা নিয়ম যেটা, ঠিক আছে।
এবার যদি তুমি চাও যে না আমি পার্টিসিপেট করবো না পরবর্তীকাল কাউন্সিলিংয়ে, নেক্সট ইয়ারের জন্য পড়বো, তো ঠিক আছে, ইটস ওকে, তুমি নাও যেতে পারো, ঠিক আছে। বাট যারা মানে ভেরিফিকেশন করবে না তারা কিন্তু পুরো কাউন্সিলিং প্রসেস থেকেই বাদ হয়ে যাবে। এটা কিন্তু আমি আবারও বলছি, ভালোভাবে মন দিয়ে শুনে নাও। যদি কেউ ভাবো যে না আমি পছন্দের কলেজ তো পাইনি, কেন যাবো ভেরিফিকেশন করাতে, ওখানে গেলেই তো আবার ভর্তি নিয়ে নেবে, এরকমটা নয়, ভর্তি নেবে না। তুমি যদি চাও যে ভর্তি হবো না তো হবো না, তুমি গিয়ে ভেরিফিকেশন করে নিয়ে আসলে আর ইএস অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দেবে, তারপরেই তুমি সেকেন্ড রাউন্ডের জন্য পার্টিসিপেট করতে পারবে। আদারওয়াইজ তোমায় কিন্তু পার্টিসিপেট করতে দেবে না, বলেই দেবে যে ওখানে ইউ আর নট এলিজিবল, ঠিক আছে। তো এই জিনিসটা যেন না হয় সেজন্য তোমাদেরকে বারবার বলা হচ্ছে, ভেরিফিকেশন কিন্তু করাবে। অনেক অভিভাবক আমার ভিডিও দেখে, আমি তোমাদের আপনাদের সবাইকেই বলছি এবং যারা ছোটো ছোটো ভাই বোনেরা আছে তোমাদের প্রত্যেকে বলছি, এই জিনিসটা নিয়ে কিন্তু ছেলেখেলা করো না, পরে কিন্তু আবার পস্তাতে হবে। তো যেন না হয় সেই জন্যই বারবার বলা হচ্ছে, ভেরিফিকেশন কিন্তু অবশ্যই করাবে, সে যে কোনো কলেজেই হোক না কেন, সে গভর্নমেন্ট কলেজ হোক, প্রাইভেট কলেজ হোক, তোমার পছন্দের কলেজ হোক, অপছন্দের কলেজ হোক, ভেরিফিকেশন এবং আপগ্রেডেশন এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, বুঝে গেছে। এবার লাস্ট পয়েন্ট বলি যে সেকেন্ড রাউন্ডে কত কী কাট অফ যেতে পারে বা তোমাদের যে একটা এক্সপেকটেশন, দেখো বলি জেনারেল যদি বলেই দিলাম অলমোস্ট যে মোটামুটি 3,000-4,000 মধ্যে যদি থাকে মোটামুটি ধরে রাখতে পারো, যেহেতু হলেও হতে পারে, 4,000 বলবো না, 3,700-800 এরকম যদি যাই যেতে পারে, ঠিক আছে। এসসিতে কথা বলছি, এসসিতে মোটামুটি তোমার ধরে রাখো যে 6-7-8 এরকম যেতে পারে, ঠিক আছে, 7-8,000 এর কাছাকাছি যেতে পারে। আমি এটা নিয়ে আবারও ভিডিও দেবো। এসটিতে আমি বলতে পারছি না, এসটিতে এবার তো তুলকালাম পড়ে দিয়েছে, আশা করো এরপরে কাউন্সিলিংয়ে মোটামুটি 25 তো চলে যেতেই পারে, ঠিক আছে, 25-30 এরকম চলে যেতে পারে। তো এসটিটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, স্টক রাখলাম। তার ওবিসি এ যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু মোটামুটি 4,000 কাছাকাছি, আমি যেটা দেখলাম 3,500 এরকম পেয়েছে, তো 4,000-4,500 এরকম যাদের র্যাঙ্ক আছে জিএমআর, তোমাদের কিন্তু একটা চান্স আছে। পিডাব্লিউডি কোনো বাউন্ডারি নেই, আমার যেটুকু মনে হচ্ছে 76,000 র্যাঙ্কে যখন প্রথম কাউন্সিলিংয়ে পেলে, আর এইবার কী হয়েছে, পিডাব্লিউডি ক্যান্ডিডেট প্রচুর ক্যান্ডিডেট কম, ঠিক আছে, শুধুমাত্র অনেকে গিয়েছিল ভেরিফিকেশানে সবাইকে কিন্তু ফিরিয়ে দিয়েছে, কারণ ওদের একটা ক্রাইটেরিয়া আছে যে যাদের পায়ে সমস্যা শুধুমাত্র তাদেরকে নিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি পরে যাদের যত মানে যত র্যাঙ্কই হোক না কেন, পিডাব্লিউডি ক্যান্ডিডেট সবাই কিন্তু সুযোগ পেতে পারো, সে মেল ফিমেল যে কেউ, ঠিক আছে, যদি সিট থাকে তবে কিন্তু পেতে পারো, এটুকু আমার নিজস্ব অভিমত, বাকিটা দেখা যাবে। সিভিল ডিফেন্সের এখনও পর্যন্ত কোনো ডাটা আমার কাছে কিন্তু নেই, আমি সেটা দেখে বলবো যে হ্যাঁ সিভিল ডিফেন্সে এতটা গিয়েছে বা এতটা যেতে পারে। একজনই দুজন ফোন করেছিল যে স্যার আমার এরকম 14,000 র্যাঙ্ক, 18,000 র্যাঙ্ক, তারা কিন্তু পায়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বুঝতে পারছি না সিভিল ডিফেন্স কত কী যেতে পারে। যদি কেউ পেয়ে থাকো প্লিজ কমেন্ট করো, তাহলে এটা অনেকের কাছে হেল্পফুল হবে। ওবিসি বিয়ে যদি বলি, ওবিসি বিয়েতে মোটামুটি তোমার 2,300 পর্যন্ত গিয়েছে, সেকেন্ড রাউন্ডে মোটামুটি 3,000 ধরে রাখো, ঠিক আছে, 3,000 থেকে 3,500 এখন ধরে রাখো। ইডাব্লিউএস এর ক্ষেত্রে মোটামুটি 4,800 পর্যন্ত, মানে মোটামুটি 5,000 গেছে, তো এবার ধরে রাখো মোটামুটি 7-6,700 এরকম ধরে রাখো, ঠিক আছে। এরকম জিএমআর যদি থাকে, এর থেকে কম বেশি যাই হোক না কেন, প্রত্যেকেই তো অলরেডি পার্টিসিপেট করছে, অনেকেই পার্টিসিপেট করছে না, তো সব কিছুই নির্ভর করছে তোমাদের উপর, তোমরা পার্টিসিপেট করো অবশ্যই, কারণ যেহেতু অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছো, এখন পুরোটাই সময় অপেক্ষা। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, নমস্কার।